আজকে আমি আপনাদেরকে ফোর টেকিং ব্লাউজটা পুরোপুরি কাটিং স্টিচিংটা দেখাবো আর এখানে আমি স্লিভলেস করে দেখাবো ঠিক আছে তো প্রথমে কি করতে হবে আচ্ছা প্রথমে আমি পিছন পাটটা কাটিং করব প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে নেব আর ব্লাউজ কিন্তু দু ভাঁজ করেই কাটিং করতে হয় আমি হচ্ছে সামন পাটে হুক করবো আর পিছন পিঠটা আমি হচ্ছে বড় করতে চাইছি প্রথমে এখানে নিয়ে নেবো ঝুলের মাপটা আমার এখানে টোটাল ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবো আপনাদের যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়ে নেবেন তাহলে টোটাল আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিলাম এইটা হলো আমার টোটাল ঝুলটা ঠিক আছে যেখানে ঝুল হয়েছে সেখান থেকে নেব পুটের মাপটা এবারে এখানে আমি যেহেতু অনেকটা মানে ডিপ পিট করছি তাই জন্য এখানে আমি পুট নেব পাঁচ ইঞ্চি এবারে মোহরা নেব এইখানে এবারে মোহরাটা আমি সাড়ে পাঁচ প্রথমে নেব আচ্ছা এখানে প্রথমে আমি সাড়ে পাঁচে দাগ দিলাম যেখানে মোহড়া শেষ হয়েছে সেখান থেকে ছাতি নেবো এখানে আমার ছাতি আছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি আচ্ছা এখান থেকে আমি দাগ দেবো এক ইঞ্চি দুশুতে একটাই দাগ দেবো দিয়ে ভাবে রাউন্ড শেপটা করে নেব এই রাউন্ড শেপ করেছি এবার অবশ্যই এখানে আপনারা মেপে দেখবেন যে আপনাদের আর্মহোলের সাথে এখানে ঠিকঠাক হচ্ছে কি না তো আমি এরকমভাবে মেপে দেখব তো আমার কিন্তু অ্যাকচুয়াল আর্মহোল হয় কিন্তু পনেরো ইঞ্চি পনেরোর হাফ করলে কত হবে সাড়ে সাত এখানে আমার আট হচ্ছে মানে একদমই পারফেক্ট হচ্ছে কিন্তু ঠিক আছে মানে আমার একটুও বড়ো ছোটো হচ্ছে না কিন্তু হ্যাঁ এটা যেহেতু স্লিভলেস হচ্ছে স্লিভলেসে অনেকে আর্মহোলটা কি একটু ছোট করতে চায় যারা অনেকে আছে কি একটু বড় বড় হলেও কোনো প্রবলেম নেই কিন্তু অনেকে আছে স্লিভলেস বেশি ওপেন ভালো লাগে না তাদের তারা কি করবেন তখন কিন্তু এই যে দাগটা এই দাগটা কিন্তু দুসুতের মতন ওপরে তুলবেন খুব বেশি বেশি আবার টাইট টাইট করতে যাবেন না খুব যদি করে ফেলেন তখন তার মানে দম ফেলতে কষ্ট হবে শুধু একটুখানি মানে এখানে রাউন্ড মাপার পরে যখন দেখলেন আমার একদম পারফেক্ট হচ্ছে একটু ছোট হলেও কোনো অসুবিধা হয় না স্লিভলেসের সময় শুধুমাত্র এটা এটা আপনারা ট্রাই করবেন ঠিক আছে এবারে নিচের সাইডে কোমরের মাপটা নেব এখানে আমার কোমর আছে ছাব্বিশ ছাব্বিশটাকে থেকে চার দিয়ে ভাগ করব করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপরে মেন টেকিং দেবো এখানে পিছন তার জন্য আমি এক ইঞ্চি নিলাম যেটা আমার পিছনের টেকিং আর এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় ভিতরে থেকে যাবে এবারে এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দেব। এখানে মিলিয়ে দিয়েছি এইবারে এখানে দেখুন আমি কিন্তু ছাতির মাপ নিয়ে করেছি আর এটা কিন্তু অনেকটা ডিপ পিঠ হবে আমি ডিপ পিঠটি একটু এঁকে দিচ্ছি এবারে পিঠের জন্য এখানে আমি গলার চওড়া নেব যেহেতু এটা কিন্তু অনেকটা বড়ো পিঠ হবে ওই জন্য আমি এখানে দু ইঞ্চির মতন নিচ্ছি খুব বেশি নিলে আবার কাঁধ থেকে পড়ে যাওয়ার ব্যাপার থেকে যাবে এবারে এখান থেকে গলার লম্বা নেব। এখানে আমি গলার লম্বাটা নেব দশ ইঞ্চি ঠিক আছে দশ তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা তাহলে টোটাল কত হলো সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশটা কিন্তু নেহাতি ছোট নয় আচ্ছা আমি এখান থেকে চওড়াটা একটু বেশি করবো যাতে একটু খেলানো পিঠ হয় তাহলে এখানে আমি চওড়া কত করবো এখানে আমি সাড়ে তিনের মতন চওড়া করবো আর এখানে আমি পিঠের ডিজাইনটাও অন্য করবো প্রথমে আমি এটাকে এর সাথে মিলিয়ে দিই তারপরে দেখাচ্ছি আমি একটু এই রকম স্টাইলটা করছি আমি আরও একটু বাড়িয়ে দিলাম যাতে আরও একটু চওড়া হয় করে এই রকম ডিজাইনটা করে নিলাম এবারে এটাকে কাটিং করে নেবো যেমনটা ড্রয়িং করেছি সেই মতন করে কাটিং করব এখানে আমি পিঠটাকে কেটে দেখাচ্ছি আমি তো অনেকটা খেদিয়েছি খেলানো অনুযায়ী আপনাদের কাটছে এবারে এখানে আমি দেখাচ্ছি দেখুন কতটা বেশি খেলিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে হয়েছে এবারে আমি সামন পাটটাকে কাটিং করব সামন পাটটার জন্য এই কাপড়টা নিয়েছি কাপড়টাকে প্রথমে দুভাঁজ করব। এখানে দেখুন আমি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি আর আমার হাতের সাইডটা কিন্তু এখানে ওপেন সাইড আছে আর অপর পোর্শনটা কিন্তু জয়েন্ট সাইড আছে আচ্ছা প্রথমে আমি এখানে নিয়ে নেব দুশুত কাপড় এক্সট্রা নেবো এটা দুষুতটা আমি কেন নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন সামন পাঠে তো আমি হুক করবো তার জন্য তো আমার কাপড়টা আগেই নিতে হবে তাই জন্য এখানে আমি দুষুধ কাপড় আগে এক্সট্রা নিচ্ছি এবারে এখানে আমি সামন পাটের টোটাল ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নেব তাহলে আমার টোটাল ঝুল চোদ্দো তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব ফোর টেকিং হচ্ছে তাই জন্য এক্সট্রাটা বেশি নেওয়া হচ্ছে তাহলে টোটাল চৌদ্দোর সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিলে হবে ষোলো এইটা হচ্ছে আমার টোটাল ঝুল এবারে এখান থেকে নেব পুটের মাপ সমস্ত মাপ আমি এই দুসুত কাপড়টাকে ছেড়ে নিচ্ছি পুট নেব এখানে আমি পাঁচ ইঞ্চি পুট সামন পিছনের পুট একই হয় এবার এখান থেকে মোহরা নেব মোহরাটাও আমি এখানে নেব পাঁচ ইঞ্চি পরে আমি এই মোহরার সাথে আমি এখানের মোহরাটাকে অ্যাডজাস্ট করিয়ে নেবো এখন আমি পাঁচ সাড়ে পাঁচ যাও একটা নিয়ে রাখছি কেননা দুটোর না হলে আলাদা হয়ে যাবে এখানে আমি নিয়ে নিলাম সাড়ে পাঁচই নিলাম এবারে এখান থেকে নেব ছাতির মাপটা এখানে ছাতিগত ছাতি মেইন ছাতি যে আছে সেটাকে চার ভাগ করব আমার মেন ছাতি চৌত্রিশ চৌত্রিশটিকে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তাহলে প্রথমে আমি নিলাম সাড়ে আট ইঞ্চি এরপরে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব যেটা হচ্ছে আমাদের টেকিং পড়বে সামন পাটের এই আর্মহলের কাছ থেকে একটা টেকিং থাকে সেটা হাফ ইঞ্চি তার জন্য নিলাম আর এরপরে আরও দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিলাম যেটা আমাদের এক্সট্রা কাপড় ঠিক আছে নেওয়া হয়ে গেছে এবারে কোমরের সাইডে যাব এখানে কোমর আছে আমার ছাব্বিশ ছাব্বিশটাকে চার দিয়ে ভাগ করব করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপরে টেকিং দেওয়ার জন্য খাপের জন্য আমি দেড় ইঞ্চি টেকিং নিচ্ছি যেহেতু আমার চৌত্রিশ সাইজ এর থেকে যদি কারো ছোট সাইজ হয় বা যদি কারোর ছাতি কম হয় তারা কিন্তু এখানে এক ইঞ্চি নেবেন টেকিংয়ের জন্য কেননা চারটে টেকিং পরার পরে অটোমেটিক খাপটা অনেক বড় হয়ে যাবে কিন্তু ছত্রিশের পর থেকে আপনারা দেড় ইঞ্চি নিতে পারেন কিন্তু হ্যাঁ ছাতি দেখবেন যে ছত্রিশ তো কী হয়েছে তার ছাতির মানে ব্রেস্ট কম নয় তো এটা কিন্তু লক্ষ্য রাখবেন এরপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এইটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় যেটা সবসময় কাপড়ের ভিতরে থেকে যাবে এইবারে এই দুটো দাগকে আমি এখান থেকে মিলিয়ে দেব। এখানে আমি করে নিয়েছি এটা তো মোটামুটি রেডি এইবারে এখানে আর্ম হোলটাকে আমি সেট করবো যেহেতু আমার সামন পিছনের আর্ম হোল একই আছে এখানে ডিপ পিট হচ্ছে বলে একই আছে তাই জন্য এই দুটো আর্মহোল আমাকে একটু ঠিক করে নিতে হবে একটার সাথে একটা এরকমভাবে রেখে এইরকম রাখলেন রেখে এবারে আর্ম হোলটাকে এই আরমলের সাথে ঠিক করে নেব এই হচ্ছে আমাদের আর্মলটা ঠিক হয়ে গেল তাহলে এখানে আমার আড়মলের কোনো প্রবলেম হবে না পুরোটা রেডি এইবারে এখানে আমি গলার চওড়া নেব কত গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি আর এখানে আমি গলার লম্বাটাও আমি ডিপ করছি এখানে গলার লেন্থ নিচ্ছি সাত ইঞ্চি তৈরি হওয়ার পরে এটা সাড়ে ছয়ের মতন হয়ে যাবে ঠিক আছে এইবারে এখান থেকেও আমি চওড়াটা একটু বেশি নিচ্ছি এখানে আমি চওড়াটা তিন নিচ্ছি সামন পাটের চওড়া খুব বেশি আমি নিচ্ছি না তিন করছি তিন সাড়ে তিন পর্যন্ত আপনি নিতে পারেন ওর বেশি নেবেন না বাজে লাগবে দেখতে দাগটাকে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমি আমার মতন একটা ডিজাইন করছি আপনাদের যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন করবেন এরকম দিলাম আর এখান থেকে একটুখানি খেলিয়ে দিলাম একটুখানি দিয়ে এই এখন আমি ডিজাইন করেছি এইবারে ওপর থেকে প্রথমে পয়েন্টের মাপটা নেব আমার এখানে পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে নয় আমি দাগ দিলাম এটা হচ্ছে আমার পয়েন্টের লম্বা এইটা এবারে এখান থেকে পয়েন্টের চওড়া নেব পয়েন্টের চওড়া কত ছাতির একের দশ আমার ছাতি চৌত্রিশ চৌত্রিশের দশ দিয়ে ভাগ করলে হবে সাড়ে তিন ইঞ্চি এবারে এখানে সাড়ে তিন হয়েছে তার মানে নিচের সাইডটাও সাড়ে তিনই হবে দুটোর মাপ একই হবে তবে একটা স্ট্রেট লাইন লাভবে নিচের সাইডে লেভেছে এবারে এখান থেকে টেকিং দেব। টেকিংটা খুবই সহজ ভালো করে দেখুন প্রথমে আমি এই দাগটাকে একটু টেনে নিচ্ছি এখান থেকে দাগটা টানছি প্রথমে এটা আন্দাজের কিন্তু কোনো নির্দিষ্ট মাপ হয় না এটা জাস্ট এটা স্ট্রেট না রেখে খুব ক্যারছা না করে হালকাভাবে এরকম ক্যাচা বা তিরছা যেটাই বলুন না কেন একটু হালকা করে এরকম তিরছা করে দিলাম ঠিক আছে আর এখান থেকে আর একটা টেকিংয়ের দাগ যাবে এগুলোও কিন্তু সব আন্দাজে দিতে হবে এদের নির্দিষ্ট কোনো মাপ নেই শুধু এটা মাথায় রাখবেন স্ট্রেট হবে না ঠিক আছে হালকা পরিমাণে একটু ক্যাচ হবে খুব আবার এরকম কেউ করে দেবে না টেকিং দিতে গেলে প্রবলেম হবে হালকা পরিমাণে এরকমভাবে তিরছা করে দিলাম এই আমি দেখুন এখানে চারটে এর জন্য দাগ দিয়েছি একটা দুটো তিনটে চারটে দাগ দিয়েছি এবার টেকিংটা কত করে দেব সেটা একটু দেখুন প্রথমে নিচের টেকিংটা দেখাচ্ছি নিচের টেকিংটার জন্য আমি টোটাল দেড় ইঞ্চি রেখেছিলাম টোটালটা তাহলে দেড়টাকে দুদিকে ভাগাভাগি করে দেব তাহলে এখানে দেড় ইঞ্চির হাফ করলে কত হবে পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দুষুদ কম সেমভাবে অপার সাইডেও এক ইঞ্চির থেকে দুটো দাগ কম তাহলে টোটালটা কত হলো টোটালটা হলো দেড় ইঞ্চি এখানে দেখুন টোটালটা সেমভাবে ওপরের সাইডে আসবো ওপরের সাইডে এখানে এক সাইডে সুত ট্রেকিং দেবো এক সাইডে সুত তার অপর সাইডে সুত তাহলে টোটালটা হলো হাফ ইঞ্চির টেকিং আর এখানে এক সাইডে হাফ ইঞ্চি অপর সাইডে হাফ ইঞ্চি তাহলে টোটালটা এক ইঞ্চির টেকিং এই হলো এবারে এখানে চলে যাবো এখানেও এক সাইডে হাফ ইঞ্চি অপর সাইডে হাফ ইঞ্চি টোটালটা এক ইঞ্চির টেকিং টেকিং টেকিংয়ের দাগটা দিলাম এইবারে এই যে মধ্যবিন্দুটা আছে এই মধ্যবিন্দু থেকে দেড় দেড় করে এরকম দাগ দিয়ে দেবো এখানে দেড় ইঞ্চি এই সাইডে দেড় ইঞ্চি অপর সাইডে দেড় ইঞ্চি সব দিকে একটা দেড় দেড় করে দাগ দেবো এই দেড় দেড় দাগটা কেন দিলাম এর ভিতরে টেকিংয়ের কোনো সেলাই আসবে না এটা এরকমই থাকবে ঠিক আছে সমস্ত সেলাই এই এই পর্যন্ত গিয়ে স্টপ হবে এর ভিতরে আসবে না তাহলে এবারে টেকিংয়ের যে দাগগুলো দিয়েছিলাম এইরকমভাবে মিলিয়ে দেবো এই আর যাদের মনে হচ্ছে ছাতি কম টেকিংগুলো দেওয়ার পরে খাপটা বেশি হচ্ছে তারা এই যে হাফ হাফ ইঞ্চির যে টেকিং দিচ্ছে প্রত্যেক সাইডে এখানে এখানে এগুলোকে কমিয়েও দিতে পারেন প্রত্যেক জায়গায় এটা দুষুধ এটা দুষুধ এটাও দুষুধ দুষুধ ট্রেকিং দেবেন শুধু নিচের টেকিংটা একটু বেশি দেবেন দিলেও কিন্তু খাপটা ম্যানেজ হয়ে যাবে এখানে আমার কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আচ্ছা এবারে এটাকে আমি কেটে নিচ্ছি তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এইবারে আমি কি করবো আমি স্টিচিং করে দেখাচ্ছি চলুন আচ্ছা প্রথমে আমি এখানে টেকিংগুলো দিয়ে নিচ্ছি যে টেকিংগুলো কীভাবে দিতে হবে সব আমি পিছন সাইডে দাগ তুলেছি হয়তো হালকা আবছা আপছা দেখাচ্ছে কিন্তু আমি সেই দাগ বরাবরই সেলাই করব প্রথমে নিচের দাগটা আমি ধরে নেব ঠিক দেখুন আমি এত পর্যন্ত দাগ দিয়েছিলাম এই হচ্ছে এর মাথাটা এই হচ্ছে টেকিংটা ঠিক এই রকমভাবে মিডিল থেকে ধরবো এই রকম মিডিল বরাবর ধরে নেব দুটো যেন মিডিল টু মিডিল হয় রকম ধরে নিলাম নেওয়ার পরে এখান থেকে টেকিং দেব এখানে আমি আলাদা কালার সুতো দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক যতদূর পর্যন্ত আপনার টেকিংটা এঁকেছিলাম ঠিক ততদূর পর্যন্ত সেলাই দিলাম আর প্রত্যেক জায়গায় ডবল সেলাই দেবেন আর চাপ সেলাই তো মাস্ট দিতেই হয় দেবেন এই একটা টেকিং হলো অটোমেটিক খাপটা অনেকটা হয়ে গেছে বাকি যে জায়গায় যে জায়গায় টেকিং আছে এরকমভাবে ধরে নেব ভালো করে সমান করে ধরবো ধরে এরকম টেকিং দিয়ে দেবো যতদূর পর্যন্ত দাগ দিয়েছিলেন ততদূর পর্যন্ত টেকিং দিয়ে বের করে নিয়েছি তাহলে টোটাল তিনটে টেকিং হয়ে গেছে এখানে অসমান হয়েছে এটা পরে কেটে সমান করে নেব ঠিক আছে এবারে এই পারের টেকিংটা দেবো এই পারের টেকিংটাও একটু অসমান হয় খুব বেশি হয় না এটা এরকম ধরে নেব অনেকটা সমান হয় এইরকম ধরে এখানে টেকিংটা দিয়ে দেবো তো এখানে দেখুন টোটাল আমার চারটে টেকিং হয়ে গেছে এইবার আমি খাপটা দেখাচ্ছি দেখুন এর খাপটা অনেক বেশি ফোলা আসে আর খুব সুন্দর আসে কিন্তু হ্যাঁ মেজারমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে নালে খাপটা বেশি ফুলে উঠবে আর আপনাদের তখন চেস্টের সাথে কিন্তু মেজারমেন্টটা ঠিকঠাক হবে না সেমভাবে অপর যে সাইড আছে অপর দিকটাও করে নেব পুরো রেডি দেখছেন পুরো রেডি এবারে এখানে আমাদের হুক হুকের ঘরের জন্য পট্টি বসাতে হবে হুকের ঘরে পট্টি দেখুন তার জন্য আমি পট্টি কেটেছি লম্বায় অনেকটা বড় নিয়েছি মেন আমাদের যেখানে হুক ঘর বসবে আর চওড়াটা কত নিচ্ছি দেখে নিন চওড়া নিতে হবে এখানে এক সাইডের চওড়াটা এখানে আমি একটু বেশি নিয়েছি আপনারা নেবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতন নেবেন এক সাইডের আর আর এক সাইডের চওড়াটা নেবেন তিন এরকম নিয়ে নেবেন খুব বেশি নিতে হয় না একটাই হুক বসবে একটাই হুকের ঘর হবে এইবারে দেখুন কোন দিকে হুক আর কোন দিকে হুকের ঘর হবে সেটা ভালো করে জেনে নিন আচ্ছা ডান সাইডে সবসময় হুকের জন্য পট্টি বসানো যেখানে হুক বসানো হবে আর বাম সাইডে হুকের ঘরের জন্য পট্টি বসানো হবে ঠিক আছে এইবারে আপনারা হাত অনুযায়ী কিন্তু দেখবেন না যে কোন দিকে আপনাদের ডান হাত হচ্ছে আর কোন দিকে বাম হাত হচ্ছে তাহলে সেই দিকে আপনি ডান দিকে মানে পট্টিটা বসিয়ে দেবেন এরকম করবেন না গায়ের ওপর ফেলে দেখবেন যে আপনার ডান সাইড কোনটা এখানে দেখুন আমার ডান হাতে পড়ছে কিন্তু এইটা কিন্তু আমি যদি এটাকে গায়ে এরকম ফেলি না সঙ্গে সঙ্গে এটা ঘুরে আমার বাম দিকে চলে যাবে তাহলে আপনি এইখানে হয়তো হুকের জন্য পট্টি বসিয়ে দিলেন যে তুমি বললাম ডান সাইডে হুকের জন্য পট্টি বসে বসিয়ে দিলেন পরে ভুল হয়ে যাবে গায়ে ফেলে আপনারা দেখে নেবেন ঠিক আছে তা এইটা হচ্ছে আমার ডান সাইড এখানে আমি প্রথমে হুকের জন্য পট্টি বসাবো ঠিক আছে তার জন্য আমি একটা পট্টি নিলাম পট্টিটাকে নিয়ে মাঝখান থেকে মুড়িয়ে নিলাম আমি একটু মজবুত করার জন্য আপনারা সিঙ্গেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আমি সুতির কাপড় ডবল ফোল্ড করে এই সোজা সাইড থেকে বসে উল্টো সাইডে নিয়ে যাব যখন আমি হুকের জন্য পট্টি বসাবো দুশুত করে সেলাই কেন দিলাম কারণ দুশুত করেই এক্সট্রা নেওয়া হয়েছিল এইবারে এটাকে এরকম ভাবে নেব নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব এই এর ওপর থেকে আমি চাপ সেলাই দিলাম এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো এবারে এটাকে নেব নিয়ে পুরোটা পিছন সাইডে এইরকম ভাবে যাবো পুরো কাপড়টাকে দেখুন পিছন সাইডে নিয়ে গেলাম নিয়ে এর ওপর থেকে আরও একটা সেলাই চালিয়ে দেবো আপনারা চাইলে এখানে হাত সেলাইও দিতে পারেন এই এই হচ্ছে আর এক্সট্রা এক্সট্রা যে কাপড়গুলো এটাকে কেটে বাদ দিয়ে দেবেন এইটা হচ্ছে এখানে আপনাদের হুক বসবে ঠিক আছে দেখুন এটাই হুক বসবে আর আরেকটা যে পোর্শন আছে এখানে হুকের পট্টি বসাবো মানে হুকের ঘরের জন্য পট্টি বসাবো তার জন্য এই যে পট্টিটা আছে এটা নিলাম এটাকে নেব পিছন সাইড থেকে বসিয়ে সামন সাইডে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এই রকমভাবে রাখবো একটার সাথে একটা এটা সোজা সাইড এটার উল্টো সাইড এই রকমভাবে রাখলাম দুশুত করে সেলাই দেব সেলাই দিলাম এইবারে এই পুরো কাপড়টাকে এরকম সোজা সাইডে নিয়ে যাব নিয়ে এখান থেকে একটুখানি করে এরকম মুড়িয়ে নেব নেওয়ার পরে এই যে দুসুত সেলাইটা দিয়েছে এই দুসুতের ওপরে এইরকমভাবে তুলে দেব। এই রকম জাস্ট এই দুসুত সেলাইটা যাতে চাপা পড়ে যায় এবারে এর ওপর থেকে একটা সেলাই চালিয়ে দেব আর এখানে পাঁচ থেকে আরও একটা দুসুতের সেলাই দিলাম কেননা এই বক্সের ভিতরেই আপনাদের হুকের ঘরগুলো তৈরি হবে তাই জন্য আর এখানে এক্সট্রা কাপড়গুলোকে কেটে আমি বাদ দিয়ে দেব। এই তো রেডি এইবারে এখানে আমরা পিছন পাটটাকে অ্যাটাচ করব এই পিছন পাটের এখানে পিছন পাটটাকে নেবো প্রথমে পিছন আমি টেকিংটা দিয়ে নেব টেকিংটা দেওয়ার জন্য মিডিল থেকে এটাকে প্রথমে ভাজ করে রাখবো এই রকমভাবে এইরকম ভাজ করলাম দু ভাঁজ হয়ে আছে দেখুন এইবারে এখানে টেকিং দেব তার জন্য কি করবো এটাকে আরেকটা ভাঁজ করব এই ভাঁজটা করবো এইরকমভাবে দেড় ইঞ্চি ছেড়ে ভাঁজ করবো দেড় ইঞ্চি কাপড় তো আমাদের ভিতরে চলে যায় ওই জন্য আমি এই রকম ভাঁজ করলাম যাতে আমাদের এই দেড় ইঞ্চি কাপড় ছেড়ে দিলাম দিয়ে ভাঁজ করে নোক দিয়ে একটু চেপে দিলাম দেওয়ার পরে দেখবেন একটা দাগ পড়বে এখানে অটোমেটিক একটা দাগ পড়েছে এই হচ্ছে এর চওড়া বেরিয়ে গেছে আর এর লম্বা কত নেব চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যার যা ইচ্ছা নিয়ে নেবেন আমি এখানে সাড়ে চার নিলাম এই হচ্ছে এর লম্বা ভাবে যে কোনো ব্লাউজে আপনারা করতে পারেন এইবারে এরমভাবে ধরব ধরে হাফ ইঞ্চি করে টেকিং দেব। কেননা সেই মতন আমরা এক্সট্রাটা নিয়েছি টেকিংটাও সেই মতনই দিয়ে নেব ঠিক যতদূর পর্যন্ত দাগ দিয়েছি ততদূর পর্যন্ত টেকিং দিয়ে বের করে নিয়েছি অপার সাইডে টেকিংটাও দেব এইবারে ফুড লাইনটা সেলাই করব একটার সাথে একটা রেখে লাইন সেলাই হবে এই রকমভাবে ধরবো ধরে এখানে হাফ ইঞ্চু করে গ্যাপিং দিয়ে পুট লাইন সেলাই করবো এখানে তোমার পুরো রেডি হয়ে গেছে এবারে কি করব এখানে যারা হাতা বসাবেন হাতা বসাবেন যারা পট্টি লাগাবেন পট্টি লাগাবেন এবারে আমি এখানে পট্টি এখন বসাচ্ছি না গলা পট্টিও বসাচ্ছি না এগুলো সব নর্মাল আপনারা অনেকবার করে জানেন যে কীভাবে বসাতে হয় আমি এখন ফিটিংসে চলে যাচ্ছি ফিটিংসটা কীভাবে করছি সেটা দেখুন প্রথমে ফিটিংসটা করার সময় আপনাদের এখান থেকে এটা মাঝখান থেকে মুড়িয়ে নেব নিয়ে মিডিলটাকে বের করে নেবো এটা হচ্ছে মিডিল মিডিল একটা দাগ দিয়ে দেবো যাতে বুঝতে পারি এটা হচ্ছে আমার মিডিল সাইড সেমভাবে এখানেরও মিডিল সাইড তো অলরেডি বেরিয়ে আছে এইটা হচ্ছে মিডিল সাইড সামন সাইডের দুটো মিডিল এই দুটো মিডিলের সাথে কিন্তু এরকমভাবে জয়েন্ট হবে একটা মিডিলের সাথে একটা মিডিল এইবারে এটাকে ফিটিংস করব আচ্ছা এখানে ফিটিংস করাটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি দেড় ইঞ্চি রেখেছিলাম তাই দেড় ইঞ্চি রাখবো এই দেড় ইঞ্চি রাখলাম আর তারপরে নিচের সাইডে কোমরের মাপ নেব এই হচ্ছে এটা হচ্ছে এর মিডিল এটা মিডিল তো এখান থেকে কোমরটাকে ভাগ করে নেব আমার কোমর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগ করলে আমি সাড়ে ছয় এখান থেকে আমি সাড়ে ছয়টা দেখে নেব এই এই হচ্ছে আমার সাড়ে ছয় ফিটিংসে দাগ দিয়েছি এবারে এখান থেকে ফিটিংস করবে যারা হাতা বসাবেন হাতা থেকে ফিটিংস করে আসবেন একদম হাতার ওখান থেকেও মাপ নেবেন নিয়ে হাতা থেকে ফিটিংস করে আসবেন পুরো রেডি আর এখানেও কোনো কাপড় এক্সট্রা এক্সট্রা হবে না আর মূলও পারফেক্ট থাকবে ঠিক আছে পুরোটা রেডি পিছন পাটটা দেখিয়ে দিচ্ছি দেখুন পিছন পাটটা অনেক বেশি ডিপ আর এখানে কেউ পাইপিন বসালে পাইপিন বসাবেন কেউ যদি পট্টি বসান পরটি বসাবেন পেপার পেস্টিং বসলে পেপার পেস্টিং বসাবেন এগুলো তো আমি আগেও আপনাদের বলেছিলাম দেখিয়েছিলাম সেই মতন করে নেবেন তো এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে